আম টু ইউর চ্যানেল প্রেপারেশান ফর অল হ্যাশট্যাগ সিক্সটি ফোর ডিয়ার লার্নার্স ইট ইজ ইউর চ্যানেল তোমরা যারা ডিএলএড দু হাজার তেইশ পঁচিশ সেশানে পড়ছ আজকের ক্লাসটি তাদের জন্য ম্যাথমেটিক্সের উপর পার্ট ওয়ান টু মার্কসের ক্লাস আপলোড হয়েছে যারা এখনও দেখো নি তারা দেখে নিও এই ভিডিওর ডেসক্রিপশানেও সেই লিঙ্কগুলি প্রোভাইড করা হবে তোমাদের কিন্তু টু মার্কসের কোশ্চেন দশটি লিখতে হবে এখানেই টোয়েন্টি মার্কস এবং ওয়ান মার্কের কোশ্চেন কিন্তু তোমাদেরকে লিখতে হবে টি অর্থাৎ সেখানেও টোয়েন্টি মার্কস এই ফরটি মার্কস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার পার্সেন্টেজ বাড়ানোর জন্য কারণ এখানে কিন্তু সুযোগ রয়েছে তোমার ফুল স্কোর করা তুমি এখানে টোয়েন্টি আউট অফ টোয়েন্টি পেতে পারো এমসিকিউ কিউ কোশ্চেনের ক্ষেত্রেও তাই সেই জন্য এখানে যেন কোনো কোশ্চেন মিস না যায় সেই মতো করেই কিন্তু তোমাকে প্রেপারেশানটি নিতে হবে দেখো আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার আনসার নির্দিষ্ট বা চলরাশি নির্দিষ্ট চলরাশি কী শিক্ষাক্ষেত্রে এমন কিছু চলরাশি পরিলক্ষিত হয় যেগুলি প্রকৃতিগতভাবে অবিভাজ্য অর্থাৎ এগুলিকে কখনোই ভেঙে প্রকাশ করা যায় না শুধুমাত্র গণনা করা সম্ভবপর হয় এই প্রকার চলরাশিকে নির্দিষ্ট চলরাশি বা বিচ্ছিন্ন চলরাশি বলা হয় দেখে নেব পরের কোশ্চেন তথ্য সংগ্রহ করার যে কোনো চারটি প্রক্রিয়া বা পদ্ধতি উল্লেখ করুন তথ্য সংগ্রহ করার চারটি প্রক্রিয়া বা পদ্ধতি হল এক পর্যবেক্ষণ দুই সাক্ষাৎকার তিন কেস স্টাডি এবং সার্ভে দেখে নেব পরের কোশ্চেনটি তোমরা বারবার করে এই ভিডিওগুলি চালিয়ে শুনতে থাকো শুনতে শুনতেই কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে অর্ধেক কাজ কিন্তু সেখানেই কমপ্লিট হয়ে যাবে কানে হেডফোন দিয়ে বারবার করে শোনো আমি টেলিগ্রামে এই পিডিএফ দিয়ে দেব আগের দিনের ক্লাস ওয়ানের পিডিএফ কিন্তু আমি প্রোভাইড করে দিয়েছি ক্লাস টুর প্রোভাই মানে পিডিএফও তোমরা কিন্তু টেলিগ্রামে পাবে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও পিডিএফ পাওয়ার জন্য একটি পরিসংখ্যা বন্টন সরণিতে অবিচ্ছিন্ন শ্রেণী কাকে বলে পরিসংখ্যা বন্টন সরণিতে একটি নির্দিষ্ট ক্রম অনুযায়ী স্কোরগুলিকে সজ্জিত করলে ওই সুনির্দিষ্ট আকারে সজ্জিত স্কোরগুলির দ্বারা গঠিত এক একটি ধারাবাহিকভাবে বিন্যস্ত গঠনকে অবিচ্ছিন্ন শ্রেণী বলে একটি অঙ্কিত আয়ত লেখের উপর কিভাবে সহজে পরিসংখ্যা বহুভুজ আঁকা যায় তা লিখুন একটি অঙ্কিত আয়ত লেখের শ্রেণিসীমানাটিকে শ্রেণী মধ্যবিন্দু দিয়ে প্রতিস্থাপন করলে সহজে পরিসংখ্যা বহুভুজ আঁকা যায় এখানে স্পেলিং মিস্টেক আছে বহু হবে বিষমতার চারটি পরিমাপকের নাম লিখুন বিষমতা চারটি পরিমাপকের নাম হল এক প্রসার দুই গড় বিচ্যুতি তিন ভ্যারিয়েন্স এবং সাম্যক বিচ্যুতি এই চারটি মনে রাখতে হবে প্রসার গড় বিচ্যুতি ভ্যারিয়েন্স এবং সাম্যক বিচ্যুতি পরের কোশ্চেন অন্যান্য বিষয়ের প্রেক্ষিতে গণিতের যে কোনো চারটি অনন্য প্রকৃতির উল্লেখ করুন কি সেই অনন্য প্রকৃতিগুলি এক গণিত স্থান সংখ্যা এবং পরিমাপকের বিজ্ঞান গণিত যুক্তি ও ন্যায়সম্মত বিজ্ঞান গণিতে জ্ঞান সর্বত্র একই গাণিতিক জ্ঞানের কোনো অন্ত নেই দেখে নেব পরের কোশ্চেনটি প্রাথমিক স্তরে গণিত শিক্ষণ শিখনের ক্ষেত্রে সমস্যা সমাধান পদ্ধতির যে কোনো চারটি সুবিধা লিখুন সমস্যা সমাধান পদ্ধতির চারটি সুবিধা এক এটি মনোবিজ্ঞান সম্মত শিক্ষণ পদ্ধতি দুই কাজের মাধ্যমে শিক্ষা অর্থাৎ লার্নিং বাই ডুইং এই পদ্ধতির দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয় শিক্ষার্থীদের নিজস্ব মত প্রকাশের ক্ষমতাকে বৃদ্ধি করে আর কি এই শিক্ষণ পদ্ধতি ক্লাসে শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে দেখে নেব পরের কোশ্চেন প্রাথমিক স্তরে গণিত শিক্ষণ শিখনে যোগাযোগ প্রক্রিয়ার যে কোনো দুধরনের বাধার উল্লেখ করুন এক প্রাথমিক স্তরে গণিত শিক্ষণ শিখনে যোগাযোগ প্রক্রিয়ার যে কোনো ধরনের বাধা হল শিক্ষার্থীদের ভাষাগত অক্ষমতা ও শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার বিশৃঙ্খলা এবার একই শ্রেণীতে বিভিন্ন ভাষাভাষীর যদি স্টুডেন্ট থাকে তাহলে কিন্তু তাদের মধ্যে কমিউনিকেশানের অক্ষমতা দেখা দেয় পরের কোশ্চেন গণিত শিক্ষণ শিখনের আচরণগত উদ্দেশ্য লিখনের ক্ষেত্রে যে কোনো চারটি কার্য নির্দেশক ক্রিয়া লিখুন অর্থাৎ অ্যাকশান ভার্ব লিখুন গণিত শিক্ষণ শিখনের আচরণগত উদ্দেশ্য লিখনের ক্ষেত্রে চারটি কার্য নির্দেশক ক্রিয়া হল এক অ্যারেঞ্জ দুই অ্যানালিসিস তিন ক্রিয়েট এবং চার ডিজাইন দেখে নেব পরবর্তী কোশ্চেন গাণিতিক জ্ঞান আরোহণে শিশু সমাজ সংস্কৃতির প্রভাবের যে কোনো চারটি উদাহরণ লিখুন গাণিতিক জ্ঞান আরোহণের শিশুর সমাজ সংস্কৃতির প্রভাবে চারটি উদাহরণ হল খেলাধুলো নাট্যাভিনয় গল্প বলা ও আলোচনা আরোহী চিন্তন কি যে চিন্তনের সাহায্যে আমরা কতকগুলি বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সাধারণ সিদ্ধান্তে উপনীত হতে পারি তাকে আরোহী চিন্তন বলে কি যে চিন্তনের সাহায্যে আমরা কতগুলি বিশেষ বিশেষ দৃষ্টান্ত অর্থাৎ এক্সাম্পল থেকে সাধারণ সিদ্ধান্তে উপনীত হতে পারি তাকেই কিন্তু আরোহী চিন্তন বলে আরোহী চিন্তনে প্রথমে এক্সাম্পল উদাহরণ দেওয়া হয় তারপরে উদাহরণ থেকে কিন্তু সিদ্ধান্তে বা সূত্রে পৌঁছানো হয় ঠিক অবরোহী পদ্ধতির কিন্তু বিপরীত পরের কোশ্চেন গণিত শিক্ষণ শিখনে সম্পদ বলতে কি বোঝায় যে সকল উপকরণ ব্যবহারের মাধ্যমে শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে বিষয়গত ধারণাগুলিকে সঠিকভাবে ও আকর্ষণীয় উপায়ে শিক্ষার্থীদের সামনে তুলে ধরবেন তাকে সম্পদ বলা হয় এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আনসার তোমরা প্লে দেখে দেখে ধারাবাহিকভাবে যদি ক্লাসগুলিকে দেখো তাহলে কিন্তু তোমরা অনেক বেশি উপকৃত হবে এবং অনেকেই কেটে কেটে দেখো তাতে কিন্তু খুব একটা লাভ হবে না যদি কনসেপ্ট ক্লিয়ার করতে চাও এক্সামে মার্কস বেশি তুলতে চাও প্রথম চান্সে টেট কোয়ালিফাই করতে চাও তাহলে কিন্তু পুরো ক্লাসটি মনোযোগ সহকারে তোমরা শুনবে তবেই কিন্তু সেটি তোমাদের ক্ষেত্রে কার্যকর হবে বারবার করে শুনবে নোট ডাউন করে নেবে এবং বারবার করে রিভাইজ দেবে দ্যাটস অল টুডে দেখা হচ্ছে পরের ক্লাস